সন্দেশখালী কাণ্ডে স্টিং ভিডিও নিয়ে সরগোল পড়ে গিয়েছে রাজ্যে এই ইস্যুতে একে অন্যকে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের শোনাবো সেই কথা গঙ্গাধর কয়েল পরিষ্কার স্বীকার করছে যে তার নেতা বাংলার থেকে বড় শত্রু আর দিল্লির সবথেকে বড় কৃতদাসত্ব করা তল্পিবাহক শুভেন্দু অধিকারী তাকে বলেছেন এই তাবর তাবড় মাল আমি মাল কথাটা ইউজ করছি তার কারণ উনি বলেছেন আমি শব্দ মিলে ইউজ করতাম না গঙ্গাধর কয়ালের কথাই যদি আমি ধরি উনি প্রকাশ্যে বলেছেন মানে ক্যামেরায় যতটুকু আমি দেখতে পাচ্ছি এই স্টিং ভিডিওতে যে তাবর তাবর মাল যতদিন না গ্রেপ্তার হবে তোমাদের কিছু হবে না ময়লা ভাইপো আইপ্যাকের এর প্রতীক জয়েন এবং তমাল বলে একজন পোটাল চালায় আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল এরা মিলে এটা করেছে খাবে না গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন কলকাতা পৌঁছে গেছেন সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপর বিরুদ্ধে অভিযোগ করার জন্য পুরো পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব শনিবার চৌঠা মে সন্দেশখালীর ভাইরাল ভিডিও সামনে আসতেই তড়িঘড়ি বিকেলের সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানান সন্দেশখালীর ঘটনা পুরোটাই বিজেপির পূর্ব পরিকল্পিত বাংলায় এক নিকৃষ্টতম রাজনীতি এর আগে কখনো হয়নি ভাইরাল ভিডিও দেখিয়ে সেই দাবি করেছেন তিনি শনিবার চৌঠামে খুব অল্প সময়ের মধ্যেই সাংবাদিক বৈঠক ডাকেন অভিষেক এরপর ভাইরাল ভিডিও নিয়ে নিশানা করেন কেন্দ্রের শাসক দল পেজেপিকে কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে আমি নিজে যখন ভিডিওটা দেখি সকালবেলা আপনাদের মধ্যেই একজন সাংবাদিক আমাকে সকাল নটার সময় হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠায় আমি দেখে বিশ্বাস করতে পারিনি আমি ভিডিওটা তিনবার দেখেছি আমি কথাগুলো যখন শুনছি আমি অবাক হয়ে যাচ্ছি মানে বাংলায় রাজনীতি কোনোদিন এত নিচে নামবে এত নিকৃষ্ট মানের রাজনীতি হতে পারে আমি কোনদিন স্বপ্নেও ভাবিনি এদিন সাংবাদিক বৈঠকে ভিডিও দেখিয়ে অভিষেক বলেন যে নিয়ে গোটা দেশের জাতীয় ও রাজ্যের সংবাদ মাধ্যমগুলি খবর করছে কিন্তু সেই খবরগুলো যাচাই করা হচ্ছে না এটা একেবারেই অনুচিত যাচাই না করে খবর পরিবেশন করার জন্য পাশাপাশি সারা দেশের কাছে বাংলাকেই ছোট করছেন আপনারা পাশাপাশি অভিষেক আরও বলেন যে ভিডিও স্পষ্ট যে এই সন্দেশখালীতে ধর্ষণের ঘটনা ঘটেনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পূর্ব পরিকল্পিতভাবে তা বুঝ তাদেরকে বুঝিয়েছেন যে সন্দেশখালীর এই সব নেতা ধরা পড়লে তোমাদের কিছুই হবে না কি বলছেন অভিষেক শোনাবো আজকে যে তথ্য আজকে যে ভিডিও আজকে যে ফুটেজ জনসমক্ষে এসছে আমি মনে করি আজকের এই ফুটেজ বাংলা কেন ভারতবর্ষে যত রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে রাজনীতি করেছে নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে এবং যেভাবে এখানে পরিষ্কার দেখছেন যে ভদ্রলোককে আপনারা ভিডিওতে দেখছেন ইনি সন্দেশখালী দু নম্বর মন্ডল সভাপতি ইনি কোনো যদু মধু নয় ইনি দলের মন্ডলের সভাপতি আমাদের যেমন ব্লক হয় বিজেপির ব্লককে বলে মন্ডল সেই মন্ডলের প্রধান পতাকা বাহক প্রধান দলীয় পদাধিকারী তার নাম হচ্ছে গঙ্গাধর কয়াল যাকে আপনারা এই ভিডিওতে দেখছেন সন্দেশখালি দু নম্বর সভাপতি এবং এক নম্বর ব্লকের যে যে সভাপতি সভাপতি অর্থাৎ নম্বর সেই শান্তুই রয়েছে ভিডিওতে রানী সিং যাকে ভুক্তভোগী বলা হচ্ছে ভিকটিম যে এসটি কমিশনের কাছে মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছে সে স্বীকার করছে যে আমি না পড়ে আমি জানি কি লিখেছি কোন রকম ধর্ষণ হয়নি আমাকে বলেছে সই করতে আমি না জেনে সই করে দিয়েছি কিভাবে বাংলার মানুষকে ছোট করা হয়েছে দু মাস ধরে দু মাস বললেও কম হবে তিন মাস ধরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পাঁচ তারিখ ইডি রেড করতে দেয় রেড করতে যায় শেখ শাহজাহানের বাড়িতে জানুয়ারি মাসে এখানে গঙ্গাধর কয়াল পরিষ্কার স্বীকার করছে যে তার নেতা বাংলার সবথেকে বড় শত্রু আর দিল্লির সবথেকে বড় কৃতদাসত্ব করা তল্পিবাহক শুভেন্দু অধিকারী তাকে বলেছেন এই তাবড় তাবর মাল আমি মাল কথাটা ইউজ করছি তার কারণ উনি বলেছেন আমি শব্দ মিলে ইউজ করতাম না গঙ্গাধর কয়ালের কথাই যদি আমি ধরি উনি প্রকাশ্যে বলেছেন মানে ক্যামেরায় যতটুকু আমি দেখতে পাচ্ছি এই স্টিং ভিডিওতে যে তাবড় তাবড় মাল যতদিন না গ্রেপ্তার হবে তোমাদের কিছু হবে না তারপর ইডি রেড করতে যায় এবং ইডি রেড করার পর হঠাৎ করে জমি সংক্রান্ত অভিযোগ হঠাৎ করে ধর্ষণ সংক্রান্ত অভিযোগ মহিলাদের মহিলাদের হেনস্থা করা হয়েছে বলা হয়েছে এমন কি আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমগুলোর কারণে তারা যাচাই না করে এদিকে এই ভিডিও নিয়ে শনিবারই মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শোনাবো আপনাদের আমি আমি বলে দিচ্ছি আমি এক স্যান্ডেলেও গঙ্গাধর কয়লা দিয়েছি ইটস এ ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জয়েন এবং তমাল বলে একজন পোটাল চালায় আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল এরা মিলে এটা করেছে খাবে না গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন তিনি কলকাতা পৌঁছে গেছেন সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য পুরো পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাবো সাজানো হয়েছে ভিডিওটা পুরোপুরি মেলাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে সন্দেশখালীর লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা পীড়িতরা একটা পীড়িত মহিলা বা প্রায় তিনশো টার মতো কমপ্লেন হয়েছিল কিছু পুলিশের কাছে পরে আইনজীবী প্রিয়াঙ্কা টেব্রিয়ালের নেতৃত্বে যে টিম গেছিল হাইকোর্টের টিম তাদের কাছে পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে এবং তৃণমূল দাবি করেছে যে দুশো উনচল্লিশটা জমি তারা ফেরত করিয়েছে পুলিশ নিচে তিনটে রেপ এবং মলেস্টেশনের এফআইআর ট্রিট করেছে তাহলে সব কি মিথ্যা এটা নির্বাচনে হারবে বলে এই জিনিস করেছে আর আমার খুব ভালো লাগছে এই রাজ্যের বিরোধী দলনেতা পিসিআর ভাইপোর সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে